একবারে লুজাবাহার এজন্য তো জামাই গেছে গা আমার জামাই জাগবা না জাগে তো তোমাকে সমস্যা কি এটা কি করলি তুই হ্যাঁ এটা আবার কি করলি এই স্যার কি বানাইছে এটা ওর খাবো না খাবি না আমি খাবো না এই স্যার সাথে তুই করে দিলি তুমি এত কইলে ওর কাছে চা দিতে খাইছ না এই স্যার মুখে দাও এই এই স্যার এটা দেখছস কি মোহেদর মোহেদর দরবালকে ধর মোহর মতে সাহাদরের কাপ থাকে কোনে তার সাথে কোনে জিতাছি এবার করস কে তুই দে মোহেদর ওই গুণ দেব স্যার ওরে হিট পর ভনে সারা আয়ো রে মা কি কমরা হন্দে কিসা কাপ গুরাই দে ওর মতে সাপ দে সাপ ধরে ঠান্ডা ধরে না আর খামলা হয়েছে খুব খাওয়াইছ আমার ওই তো ওই বকটা ফুল ফালি আমি চা খামো হ্যাঁ এই মাহি এই তোমার বন্ধুর নাম একটা সিগারেট দে একটা সিগারেট দাও কি নিমো দোস্ত ইস্ট বেনসন বেনসন নি বেনসন নি একটা বেনসন একটা বেনসন ওই এসে দেখো যাই ওই থেকে বসা ওর বাচ্চা কাছে চললা কার ওই ছিল শুনলাম যে ওই বাচ্চা নাকি দুইটা বাচ্চা হয়েছিল কেন কি দুইটা বাচ্চা হলে দুইটা মেয়ে হয়েছে এই জন্য তালাক দিয়ে দিছে কয়ে তো দিয়ে দেবি তুমি আর তুই করস হ্যাঁ তুই করছ সহল তুই তো কথা বলছ না তারা তো কোনো নিয়ে দেওয়া দেখি না আমি এই তো দেখো লাগি তো হবে দেখলে তো আমি হয় না এই হচ্ছে না লে ধরলো হে শোন তোর যে শীত পড়ছে ওটা ওটা ধরবি না মহে কথা কবার তো কত সময় কথা কষ্ট হ্যাঁ কথা বাস খালি খা আমার বাতি তো পুরান কম্বল আছে ধর দিবি না কম্বল দিছিস না মহে দর দিবি না মারে কোন দরস কি বলি আলে যদি বান্দা না তাতে তো সহজ মেরে দিতে আমার কান্দা বেছে পারবি না দিয়ে তেরে করতাছি ওই দিন কি করছিলি শীতের আগে মনে নাই সেক্রেটর কাছে তো ওই যে দূর হয়ে দেখে ভালো থাকিস দিয়ে যা তাই ওই সেক্রেটর বলে আমি দেখাম না রে তোমার নামে উড়ে দিয়ে কইছি আমি তোমার নামে লেখা থিয়া দিছি দিতে পারবা না পারবে এটা তোমার ব্যাপার আমার নামে কোনো খাতা নাই খাতা নাই আমার নামে কোনো খাতা মাতা নাই থাও ভালো হয়ে যাও কাহানো ওই সার বিলো দেখাম না সেক্রেটর দেখাম না বাই না থিয়া দিমু দোকানের লাগে ধুবে না তোর শীত কম করবো ওই তোর শীত কর না তুই আমার দোকান তোনে যা আমার কাস্টমার একটু আইতাছে না তোর গুন্ডা ঠেলে যা এবার ব্যাগ কত পুরো আদম দিস একবারে হ্যাঁ কিছু ব্যাগ কত পুরো আদম একবারে গোসল করে না কিছু না শীতের মধ্যে দাগই পাছে এটা চা খাবার আছে দোকান দি পাইলাম না আমার তো আসলে যায় জানে কাবো করে হারে না আমারে কাবো করে হলে এই যে কুয়াশায় তো পরে আর যে বাতাস আসে না ইলে যে বাতাস আসে হে বাতাস বাইতে যাওয়ার সন্ধে নেই বাইতে গেলে ভালো বোকা কি কয় গোসল দাও গোসল দাও সেই জন্য বাইতে যাবার মন চায় না হাই রে হাই যাব নাই পড়ছে তাও বাইতে যাই আল্লাহ কি গন্ধ গন্ধে করে থাকা যায় বেকনি কোন যাইতেছস কোনে যাইতেছি মানে বাইতে যাইতেছি বাড়িতে যাইতেছস কে তুই না আমার কইলি কালকে এ কইলি আপা আমি কিন্তু আইছি 15 20 দিন থাকমু তারপর যামু কলেজ বন্ধ তুই কালকে আজকে যাবি কি মানে কি আচ্ছা আফা তুমি আমার একটা কথা কও তো তোমার এই ল্যাব তোষকে এত পরিমাণের গন্ধ এই গন্ধের ভিতর কি থা যায় দুলাবাইতে একটা দিনও গোসল করে না কেন লাগে গোসল করে না কেন লাগে আর গোসল করে না যে শীত পড়ছে এই শীতে নাকি পানিতে তারে কামড় দেয় গোসল করতে চায় না এই জন্য এই যে গোসল দেয় না দেখি এই বেড়ার লগে যে আমি প্রতিদিন এমন ঝগড়াঝাটি করি এমন এমন কথা শুনেই তারপর ওই বেড়ার শরম হয় না আমি কি করবো কত গোসল দেয় না দেখ বোন রাগ করিস না কালকে আইসোস তুই অন্তত 7টা দিন থেকে তারপরে যা না না পা আমি এই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকতে পারবো না বিছ না শোয়া তো দূরে থাক কম্বলটা কোন দিক মুড়ি দিয়ে শোয়া যায় না ঘরেও ঢুকতে পারতেছি না দেখ বোন আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি সেম বিপদে তো আমিও আছি আমার বগলে ঘুমায় বানর বানরের আমি লাইতেও খাড়া করে ভালোবার পারি না ঘরের ভিতরে ঢুকলে পেটের ভিতরে সবকিছু বাইরে আইয়া পড়ে মানে একটা কথা কম কি আমার খুব ইচ্ছা ছিল যে আমার 10টা না 5টা না একটা মাত্র বুইন আমার বাড়িতে বেড়াইতে আইব আমি ওরে দিয়া শীতের দিনে রস দিয়ে পিঠা বানায় খামু তুই যাস না অন্তত পিঠাটা বানাই একটা দিন সময় দে কি কইলা তুমি পিঠা বানাবার হে পিঠা আমি খামু তোমার এই গিদর জামাই নিয়ে তুমি খাও গা আমি খাম গা এনা কি দেখি কতবি আমি তোমার দুলা ভাই তুমি আমার শালি বুঝো নাই কে তুমি আইছাও তোমার নিয়ে ঘোরাফেরা করমু তারপর তুমি যাবা ওই ওই বানর তুই রে কি বের দর্শস হ্যাঁ তুই লজ্জা সম জীবন হইব না হ্যাঁ আমার বুনডে বাইতে কোনে কাল গয় আজকে যাবার চাইতেছে শালি তুই তো বুঝবি না হ্যাঁ আমি
ভীষণ শীতে মরি আর শালি করে অনেক চাপা আর শীতে মধ্যে আমার রক্ত হয়েছে সমস্যা বুঝছ নাই একবার বরফ হয়ে গেছে রক্ত চুপ থাক বানর জানি কনানকার শীতালি তোমার রক্ত সমস্যা হয় তাই না রক্ত তোমার জমাট পড়া যায় যত নাটক দেখি তোমার শীতের মধ্যে তার মানে তুমি গোসল দিবা না তাই নিয়ত করছো তাই না আমি তো গোসল দেবো হ্যাঁ তুই মানে গোসলের নাম বান্নাস তুই তাই কোন তোর কোন তালাক দিব আমি সেটা বাপ নিয়ে এনে আমার খেলাই দে বাত খাও তাই না আমার মনটা চাইতেছে বাতের বদলে তোমার আমি বরফ খাওয়াই এটা কি করছ তাই না এটা হচ্ছে কল এই রে হচ্ছে কল দরছে দেখছ কাহিনী যত সব এই যে আমি বললাম কইতাছি আমার ভালো হইছে ভালো কইতাছি দেখো হরিশ দা হাই রে হাই শীতে বসে না তুই শীতের মধ্যে গোসল দাস না কি বাতরা তুই থাওস আমি দেখি তোর তোরে এই ব্যাগ কিছু খুইলা আমি গোসল দাও আবার আমি কই ভালো ভালো না কইতাছি ভালো ভালো কইতাছি আমি কই ভালো ভালো কইতাছি খুলিস না বললা দরছে মানে আমি এখন চলে যাবো তোমার এই গিতর জামা নিয়ে তুমি খাও আবার বাকছে আমি গোসল দিতে পারলাম না আজকে আমি এই বেড়ার গোসল দিতে যে ব্যর্থ হয়ে গেলাম এই এটা কাম করলো হে জানি তো ভাই তোমার নিকে চাইলে হ্যাঁ হ্যাঁ আমার যে শীত ধরে এটা তো বহুত জানোস না আর এই যখন এটা কথা কই যত শীতই থাক গোসল কিন্তু অবশ্যই দেবেন গোসল না করলে কিন্তু শরীর গন্ধ করে আর একটা জিনিস চিন্তা করবেন গোসল করলে শীত কম করে